ভারতের মোদি সরকার কর্তৃক কাশ্মীরিদের অধিকার হরণের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি উপজেলা পরিষদের সম্মুখে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা সভাপতি অধ্যাপক আবুল মনসুর দৌলতি। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আহমেদ আল কাদরি, শাহ সুফি শামুন রশিদ শাহ আমিরি, আলী হুসাইন সালাউদ্দিন, আবুল কালাম ফখরুদ্দিন কামরুদ্দিন প্রমুখ। এতে বক্তারা কাশ্মীরে মুসলিম নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বলেন, কাশ্মীরদের স্বাধীন স্বদেশ গড়তে বিশ্ববাসীকে সহযোগিতা করতে হবে। ভারতের যে সংবিধান, সংবিধান থেকে যে দীর্ঘ সত্তরের ধারাকে বাতিল করে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন এবং নিপীড়ন করার যে সুপরিকল্পিত সেই মুহূর্তে মোদি সরকার নির্মমভাবে কাশ্মীরি মুসলমানদেরকে গণহারে হত্যা করছে।